ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আবারকাত ভাই জানতে চেয়েছেন ফরজ নামাজের পর অনেক সময় আমাদের তাড়া থাকে সেক্ষেত্রে আমরা ফরজের পর পঠিতব্য যে তসবিগুলো রয়েছে যেমন আয়তুল করছি এবং তেত্রীব্য আল্লাহ হকবার এগুলো হাঁটার সময় পড়তে পারবো কি জবাব ভাই নিয়ম হলো আপনার ফরজ সলাতের পরে পঠি পঠিতব্য দেওয়া সেটা আপনি ওখানে বসে থেকেও পড়তে পারেন বা আপনি চলতে চলতে গিয়েও পড়তে পারেন বিষয়টি হলো যে আপনার আদায় করা উদ্দেশ্য এখানে আপনার মসজিদে বসে থেকেই ওখানে আদায় করতে হবে এমনটি শর্ত করা হয়নি তবে নামাজের পর সেখানে বসে থেকে যতক্ষণ বসে থেকে আপনি এই তাহলিলগুলো পাঠ করবেন তত তার জন্য একটা ফজিলতের কথা বলা হয়েছে যে ওখানে যদি বসে থেকে আপনি এ করেন তাহলে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করতে থাকেন এজন্য যদি ওখানে বসে থেকে পড়তে পারেন তাহলে সেটা হলো উত্তম তবে যদি আপনার কোনো ব্যস্ততা থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনি চলতে চলতে হাঁটতে হাঁটতে এটা পড়েন তাহলেও সেটা আপনার শরীয়তের বিরোধিতাই হবে না বরং সেটা বৈধতা রয়েছে যেহেতু এখানে পড়ার কথা বলা হয়েছে সেখানে মসজিদে বসে থেকে পড়াটা শর্ত নয় বিশেষ করে আপনার এই তাসবিরগুলো আদায় করতে বলা হয়েছে অতএব যদি আপনি চলতে চলতেও বা হাঁটতে হাঁটতে এগুলো আদায় করেন বা দাঁড়িয়ে থেকেও যদি আপনি আদায় করেন তাহলে আপনার এটা আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ বাকি আল্লাহ তাল আলম জুমল